তো এখানে মূলত আপডেটটি দেখা যাইতেছে না তো আপডেটটি দেখার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে ফেসবুক অ্যাপসে চলে যেতে হবে তো ফেসবুক অ্যাপসে চলে গেলে আপনাদের প্রোফাইলে চলে গেলে প্রোফাইলে থ্রি ডটে ক্লিক করলে আপনারা সরাসরি আপডেটটি দেখতে পাচ্ছেন যে আপডেটটি বলা হয়েছে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল তো এই আপডেটটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো মূল ভিডিওটি শুরু করার সবার কাছে অনুরোধ যদি কিনা আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকন ডল বাটনে সিলেক্ট করে দিন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো গাইস এখানে হচ্ছে মূলত আপডেটটা এসেছে ট্রাই অ্যানাদার প্রোফাইল তো ট্রাই অ্যানাদার প্রোফাইলে বলা হয়েছে তো আপনাদেরকে আমি একটা ট্যাম্পলেট লিখে রেখেছি তো সেই ট্যাম্পলেটটা আপনাদেরকে আমি দেখাবো তো ট্রাই অ্যানাদারের ফিচারটা হচ্ছে যে একটা সাব অ্যাকাউন্ট তো একটা অ্যাকাউন্টের আপনারা চাইলে পাঁচটা অ্যাকাউন্ট খুলতে পারেন একটা অ্যাকাউন্টের আন্ডারে তো ফেসবুক কর্তৃপক্ষ জানাইছে যে একাধিক ফেসবুক ফ্যাক অ্যাকাউন্ট খোলা হচ্ছে একই ডিভাইস থেকে তো ফেসবুক চাচ্ছে যে এই অ্যাকাউন্টগুলো না খুলে একটা ডিভাইস মানে একটা ডিভাইস থেকে একটা আইডি দেখে আপনারা পাঁচটা অ্যাকাউন্ট চালাতে পারবেন তো অনেক সময় আমরা দেখতে পাই যে একটা অ্যাকাউন্টে আমরা আমাদের পার্সোনাল ফ্রেন্ডদের রাখি একটা অ্যাকাউন্টে আমাদের অফিস স্টাফদের রাখি একটা ফ্রে একটা অ্যাকাউন্টে আমাদের হচ্ছে কলিকদের রাখি একটা অ্যাকাউন্টে আমাদের কলেজ ফ্রেন্ডদের রাখি এভাবে মানে আত্মীয় স্বজনদের একটা অ্যাকাউন্টে রাখি তো এভাবে আমরা ফ্যাক অ্যাকাউন্ট একাধিকবার খুলে থাকি তো সেই জন্য ফেসবুক কোম্পানি একটা আপডেট নিয়ে এসেছে যে আপডেটটি হচ্ছে একটা অ্যাকাউন্টের মাধ্যমে সাব পাঁচটা অ্যাকাউন্ট খুলতে পারবেন তো পাঁচটা অ্যাকাউন্টে চালাতে পারবেন একটা অ্যাকাউন্ট দিয়ে আর একটা কথা বলে রাখি যদি আপনার মেইন অ্যাকাউন্টে সমস্যা হয় তো পাঁচটা অ্যাকাউন্টে সমস্যা হয়ে যাবে আর পাঁচটা অ্যাকাউন্টে যদি যে কোনো একটা সমস্যা হয় তো সেটা সমস্যা থেকেই যাবে তো গাইজ আপনাদেরকে আমি এখন দেখাবো যে এটার কাজটা কি এবং কিভাবে কি করতে হবে তো আমরা এখন ক্রিয়েট অ্যানাদার প্রোফাইলে ক্লিক করব তো ক্রিয়েট অ্যানাদার প্রোফাইলে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোডিং নেবে তো গাইজ এখানে দেখছেন যে ট্রাই অনাদার প্রোফাইলে ক্লিক করার পর কোনো অপশন আসতেছে না তো আপনাদেরকে আরেকটা কথা বলেছি যে এখানে ট্রাই অ্যানাদার অপশন যদি না আসে তো আপনাদেরকে বুঝতে হবে যে আপনার অ্যাকাউন্টে এই আপডেটটি চলে এসেছে কিন্তু এখন এই আপডেটটি কাজ করতেছে না তো তার জন্য আমার একটা ভাইয়ের অ্যাকাউন্টে চলে এসেছে তো আমার ভাইয়ের অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে সব কিছু দেখাবো তো আমি এখান থেকে ভাইয়ের প্রোফাইলটা লগ করার পর ক্রিয়েট অ্যানাদার প্রোফাইলে ক্লিক করেছি তো প্রোফাইলে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে গ্রেট স্টারে ক্লিক করবেন তো গ্রেট স্টারে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনারা আপনাদের যে নামে প্রোফাইলটি খুলতে চান তো সেই একটা নাম দিয়ে দিবেন তো আমি এখান থেকে আমার একটা পছন্দ মতো আমি একটা নাম দিয়ে দিতেছি তো আপনারা চাইলে আপনাদের মতো একটা নাম দিয়ে দিতে পারেন তো আমি এখান থেকে জামান নামটা দিয়ে দিলাম তো এটা হচ্ছে আমার একটা ভাইয়ের নাম মানে যার অ্যাকাউন্টটা নিয়ে নিয়েছি তো তার নাম তো এখান থেকে নামটা দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে বলতেছে যে একটা ইউজার নাম সেট করতে তো যেটা আমরা হচ্ছে মূলত আইডি অনেক দিন চালার পর ইউজার নাম সেট করি এটা হচ্ছে এই প্রোফাইলটা খোলার জন্য সর্বপ্রথম ফার্স্টে একটা ইউজার নাম দিতে হবে তো এই ইউজার নেমটা ছাড়া আপনারা কোনোভাবেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না তারপর নিচে দেবেন যে কন্টিনিউ আপনাদের ইউজার নামটা দেওয়া হয়ে গেলে তো ইউজার নামটা দেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে সব কিছু দেখাচ্ছে যে কোনটা থেকে কি হবে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল ইউর সেটিংস মানে একটা প্রোফাইল থেকে এগুলো এক একটা প্রোফাইল থেকে এই পাঁচটা প্রোফাইল চলবে সেগুলো দেখাচ্ছে তো এগুলোর হচ্ছে অ্যাক্সেস একটা প্রোফাইলে নিতে পারবে যেটা হচ্ছে আপনাদের মেইন প্রোফাইল তো তারপর এখানে পড়ে নিয়ে তারপর আপনারা যে কাজটি করবেন ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দিবেন তো প্রোফাইলে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে লোডিং নিতেছে তো লোডিং নেওয়ার পর এখানে আপনাদের মাঝে দুইটা অপশান শো করবে এখানে হচ্ছে একটা ফিনিশ আর একটা হচ্ছে ম্যানেজ সেটিংস তো আপনারা চাইলে এখান থেকে ম্যানেজ সেটিংসে ক্লিক করে দেখতে পারবেন যে কী কী সেটিংস করা লাগতেছে এবং কী কী করা লাগতেছে তো আমি এখান থেকে ম্যানেজ সেটিংসে ঢুকলাম তো ঢুকে দেখতে পাচ্ছেন যে এখানে নাম তো আমরা যেহেতু আমাদের প্রোফাইলে নামে ক্লিক করলে আমরা দেখতে পাই যে এখানে কন্টাক্ট ইনফরমেশান এগুলো দেখা যায় কিন্তু এখানে হচ্ছে আপনাদের কন্টাক্ট ইনফরমেশন কোনো কিছু অ্যাড করতে পারবেন না জাস্ট এখানের থেকে নামটা চেঞ্জ করতে পারবেন তো আর নিচে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম তো আমরা এখান থেকে যদি ব্যাক করি তো ব্যাক করলে আপনাদের সেই আগের ফিউচারে নিয়ে আসবে তো এখান থেকে শুধু ফিনিশে ক্লিক করে দিবেন তো ফিনিশে ক্লিক করে দিলে আপনাদের প্রোফাইলটা তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের প্রোফাইলটা তৈরি হয়ে গেছে তো প্রোফাইলটা তৈরি হওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে আপনারা উপরে সব কিছু সেট করতে পারেন এবং আপনাদের ফটো এবং এডুকেশনে বা অ্যাবাউটে সব কিছু লাগাতে পারেন তো আমার এই বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে তো সেখান থেকে আপনারা চাইলে দেখে কীভাবে অ্যাবাউটে সব কিছু অ্যাড করতে হয় সব কিছু আপনারা সেখান থেকে দেখে নেবেন আর থ্রিডাটে ক্লিক করলে প্রোফাইলের মতো সেম সব কিছু চলে আসে তো জাস্ট এটা শুধু ফেক অ্যাকাউন্টগুলো অফ করার জন্য এই ফিউচারটা দিয়েছে তো উপরে দেখতে পাচ্ছেন যে সুইস্ট প্রোফাইল লেখা আছে তো সুইস্ট প্রোফাইলে ক্লিক করলে আপনারা আপনাদের আগের প্রোফাইলে যেতে পারবেন তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো আপনাদেরকে সুইস প্রোফাইলে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের মেইন অ্যাকাউন্ট হচ্ছে শাকিল সিকদার আর দুইটা নিচের দুইটা হচ্ছে পেজ আর উপরেরটা হচ্ছে সাব অ্যাকাউন্ট যেটা হচ্ছে অ্যানাদার অ্যাকাউন্টে আমরা ক্রিয়েট করলাম তো এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে অ্যানাদার অ্যাকাউন্ট ক্রিক করলাম তো সেটা এখানে শো করতেছে আর নিচের দুইটা হচ্ছে প্রোফাইল টাইপ পেজ তো গায়ে এই ছিল আজকের ভিডিওটি যদি কিনা ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ